আজকের বিষয়টা হচ্ছে উচ্চ মাধ্যমিক ইতিহাস সিলেবাস নিয়ে আমি তোমাদের বিস্তারিত আলোচনা করে দেব, এবং ইতিহাস সাবজেক্টটার প্রতি তোমাদের ভালোবাসা কিভাবে জন্ম নেবে, এবং ইতিহাস সাবজেক্টের ফুল সিলেবাস তোমরা কিভাবে পড়াশোনা করবে, এবং কিভাবে পড়াশোনা করলে সিলেবাসটাকে কিভাবে ক্যাপচার করলে তোমাদের অনেক বেশি ইজি লাগবে এবং অনেক ভালো নাম্বার পাওয়া যাবে, সম্পূর্ণ বিস্তারিত জানবে ভিডিওটার শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আমি তোমাদের সম্পূর্ণ ইন ডিটেলস আলোচনা করে দেব। দেখো তোমাদের ইতিহাস অর্থাৎ দ্বাদশ শ্রেণীর যে ইতিহাস বইটা, সেই ইতিহাস বইয়ের আমরা সিলেবাস কিন্তু সবাই জানি। কিরকম না, আমরা বিভিন্ন লেখকের বই ব্যবহার করছি পড়ি, কেমন সেটা না, কেউ ছায়া প্রকাশনী রায়মাটি, কেউ আবার অন্যান্য পাবলিশার প্রান্তিকের বই কিন্তু লক্ষ্য করে, এভাবে কিন্তু তোমার পড়াশোনা করে যাচ্ছ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তবে একটা কথা বলে রাখি, তোমার যে যেমনই বই পড়ো যেমন ভাবেই পড়ো, একটা কথা মনে রাখবে, টেক্সট বই পড়তে কিন্তু একদম ভুলবে না, টেক্সট বই পড়তে তোমরা একদম ভুল করবে না, কারণ টেক্সট বইটাই কিন্তু তোমাদের মেন বিষয়। অর্থাৎ ইতিহাসের টেক্সট বইটা তোমরা পড়বে, দেখবে তোমাদের যে সূচিপত্র আছে সেই সূচিপত্র গুলো ভালো করে দেখে নেবে। তোমাদের সম্ভবত ইতিহাসে মোট অধ্যায় হচ্ছে নটা, নটি অধ্যায় পরীক্ষা হবে, এবং 2023 সালে যারা উচ্চ মাধ্যমিক দিতে চলেছ সেই ভাইদের বলছি আমি, সেই বোনদের বলছি আমি, তোমরা কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু নটা বিষয়ের উপরই হবে, কারণ নটা চ্যাপ্টারই পরীক্ষা হবে, কোনো রিডিউস সিলেবাস থাকতে না। কারণ আগের বছরে আমরা দেখেছি রিডিউস সিলেবাস ছিল, সেখানে এক দুটো সিলেবাস এক দুটো চ্যাপ্টার বাদ ছিল, এবারে কোনো রকম কিন্তু সেগুলো বাদ হবে, তাই তোমাদের পুরো সিলেবাসটা খুব মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে, এটা কিন্তু ভেবে রাখো। তো নটা সিলেবাসের নটা চ্যাপ্টারের মধ্যে ইতিহাসে উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাসের নটা চ্যাপ্টারের মধ্যে প্রথম চ্যাপ্টার আছে কি না, অতীত স্মরণ। এই অতীত স্মরণ চ্যাপ্টার পড়তে গিয়ে তোমরা দেখতে পাবে যে বিভিন্ন কথা, অতীতের কথা, পৌরাণিক কাহিনীর কথা, লোককথা, স্মৃতি কথা, এই চ্যাপ্টার গুলো আছে। তো তোমাদের আমি একটা কথা বলে রাখি, প্রথম চ্যাপ্টার যে অতীত স্মরণ চ্যাপ্টার, সেখান থেকে তিন চারটে প্রশ্ন করলেই কিন্তু তোমরা একদম সীমা অনুযায়ী আর কি না, পৌরাণিক থেকে একটা প্রশ্ন করে রাখবে, পৌরাণিক থেকে, লোককথা থেকে, আর স্মৃতি, এই তিনটে প্রশ্ন ভালো করে রাখলেই কিন্তু তোমাদের নির্দ্বিধায় তোমরা ভালো করে পরীক্ষা দিতে পারবে, কোনো চিন্তা নেই। এখন থেকে প্র্যাকটিস করো, মাধ্যমিক পরীক্ষার রুটিন তোমরা পেয়ে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন তোমরা পেয়ে গেছো, এবং কবে পরীক্ষা সেটাও তোমরা জেনে গেছো। 2023 সালের ভালো র্যাঙ্ক করে র্যাঙ্ক করতে, ইতিহাসে 100 মধ্যে 98-99 পাওয়াই যায়, সে 98-99 পাওয়ার জন্য তোমরা ভালো করে পড়ছো। ইতিহাস সেকেন্ড চ্যাপ্টার কি না, সেকেন্ড চ্যাপ্টারের নাম আছে ঊনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদের কথা, খুব মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তোমাদের কাছে দ্বিতীয় চ্যাপ্টারটা একটু কঠিন লাগে, কারণ একটু অন্যরকম বিষয় হচ্ছে। এখানে কিন্তু তোমাদের একটা কথা বলে দিই, সাম্রাজ্যবাদ এই বিষয়টা তোমরা আগে ক্লিয়ার করবে, এবং ঔপনিবেশিকতাবাদ এই দুটো জিনিস ভালো করে বুঝতে পারলে পুরো চ্যাপ্টার নোট গুলো তোমরা অটোমেটিক ভাবে তোমরা কিন্তু করে দিতে পারবে। আমরা দেখব যে ঔপনিবেশিকতাবাদ আর সাম্রাজ্যবাদ বিষয়টা তোমরা ঠিকঠাক ভাবে যদি পড়াশোনা করে নাও, তাহলে কিন্তু তোমাদের এই চ্যাপ্টার থেকে আর কোনো কিছু সমস্যা থাকার কথা নয়। তৃতীয় অধ্যায় কি আছে, তৃতীয় অধ্যায়ও আছে ঔপনিবেশিক আধিপত্য প্রকৃতি, নিয়মিত এবং অনিয়মিত সাম্রাজ্য। এখান থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমি বিস্তারিত আলোচনা করব, এবং পরবর্তী ভিডিওতে দেখবে আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের জন্য আলোচনা করতে চলেছি, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের আলোচনা করবো, তোমাদের কোনো টেনশন নেই। আমি আছি আমার চ্যানেলের সাথে, তোমার সাথে জুড়ে থাকো, সাবস্ক্রাইবটা একদম করতে ভুলে যাবে না, যদি চ্যানেলে একটু নতুন হয়ে থাকো।
বোঝা গেছে? চতুর্থ অধ্যায়, চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে সাম্রাজ্য, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া। এখানে বিভিন্ন প্রশ্ন আপনি দেখবেন, মধ্যবিত্ত শ্রেণীর প্রশ্ন বা আরো যে গ্রামীণ এলিট এসব প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা বেশ ভালো করে মনোযোগ সহকারে শুরু করবে, লেখা প্র্যাকটিস করে দরকার। লেখা লেখা না করলে কিন্তু আমাদের প্র্যাকটিসটা সেরকমভাবে হবে না। পঞ্চম অধ্যায় কি আছে? না পঞ্চম অধ্যায় আছে ঔপনিবেশিক ভারতের শাসন। পঞ্চম অধ্যায় নেই, পঞ্চম অধ্যায় গেলে কি না ভারত শাসন আইন পাবে, মন্টে মল্লে মিন্টু শাসন সংস্কার পাবে, মন্টেগু জেমস ফোর্ড আইন পাবে, ভারত শাসন আইন 1935 খ্রিস্টাব্দ এই বিষয়টা পাবে, মিরাট ষড়যন্ত্র মামলা পাবে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড পাবে, ব্রিটিশ বিরোধী আন্দোলন পাবে, এই বিষয়গুলো তোমার পড়বে। এগুলো পড়লে তোমাদের কিন্তু অনেকটা দেখবে এগিয়ে যাবে। আর কি আছে? ষষ্ঠ অধ্যায় আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশন। এখান থেকেও কিন্তু বড় প্রশ্ন আছে, বিশেষ কিরকম বড় প্রশ্ন আছে না মাউন্টব্যাটেন পরিকল্পনা, মন্ত্রী পরিষদ, নৌ বিদ্রোহ, সুভাষচন্দ্র আজাদের বাহিনী, ভারত ছাড়ো বা আগস্ট আন্দোলন, ক্রিপ্স মিশন। এইবারে কিন্তু ক্রিপ্স মিশন এসেছে, তাই ওই প্রশ্ন তোমরা বাদ দে। সপ্তম অধ্যায় কি না সপ্তম অধ্যায় নাম হচ্ছে ঠান্ডা লড়াইয়ের যুগ। এখানে কিন্তু তোমরা মনে রাখবে মার্শাল পরিকল্পনা, ট্রুম্যান নীতি, ঠান্ডা লড়াইয়ের প্রভাব, রাশিয়ার সংকট এবং বার্লিন সংকট, সুয়েজ সংকট, ভিয়েতনাম সংকট, জোট নিরপেক্ষ নীতি, জোট বিরোধী নীতি, শান্তি প্রক্রিয়া, এই প্রশ্নগুলো তোমার ভালো করে জুটবে, কারণ এখান থেকে দেখবে তোমাদের অনেক প্রশ্ন কমন চলে আসবে। আমি তোমাদের বলছি এখান থেকে দেখবে বহু প্রশ্ন কমন আসবে। এবং অষ্টম অধ্যায়টা দেখো তোমাদের কি আছে না অষ্টম অধ্যায়টা একটু তোমাদের কাছে আমি তো বললাম, আর অষ্টম অধ্যায়টা হলো একটু জটিল টাইপের কি না অব উপনিবেশীকরণ। এই অব উপনিবেশীকরণটা কিন্তু তোমাদের একটু কঠিন লাগবে, তবে এটা তোমরা শেষের দিকে করতে চেষ্টা করবে, এই চ্যাপ্টারটাকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়া, কারণ যেহেতু বিষয়টা একটু কঠিন, তাহলে একটু কঠিন যেহেতু তোমাদের একটু বেশি গুরুত্ব দিতে হবে, কিছু করার নেই। আর নবম যে অধ্যায়টি আছে সেটা হচ্ছে নতুন বিশ্ব ব্যবস্থা। এখান থেকে কিন্তু হালকা করে পড়লেই তোমরা পেয়ে যাবে, কারণ নবম অধ্যায়তে কোন রকম বড় প্রশ্ন আসে না, যদিও আসে অ্যাভয়েড করে, যদিও আসে অ্যাভয়েড করে চলে যাবে, কোনো অসুবিধা নেই। এই ছিল আজকে তোমাদের কাছে ইতিহাস সিলেবাস নিয়ে আলোচনা করলাম, এবং পরবর্তী ভিডিওই যদি তোমরা নিতে চাও আমার কাছ থেকে ভালো কিছু, বা ইতিহাস নিয়ে কিছু ভিডিও বানানোর জন্য রিকোয়েস্ট থাকে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের জন্য ভিডিও করতে সব সময় প্রস্তুত আছি, কোনো টেনশন নেই। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকো।